এবং প্রত্যেককে সবার প্রতি বিনম্র হাতজোড় করে অনুরোধ, কেউ বাংলাদেশ পুলিশকে প্রশ্নবিদ্ধ জায়গা রাখবেন না। বাংলাদেশ পুলিশ আমার প্রাণের প্রতিষ্ঠান এবং আমার সব সময় আদর্শের জায়গা এবং মন থেকে ভালোবাসি, এবং যতদিন ইউনিফর্ম গায়ে ছিল সব সময় একটা কথা মনে হতো, এই ইউনিফর্ম পরে যদি দেশের জন্য আমার জীবনটাও চলে যায় এর থেকে বড় শহীদি মর্যাদা বা এর চেয়ে বড় আত্মতৃপ্তি আর কিছুই হতে পারে না। তখন এখান থেকে আসলে পোস্টিং হয়ে যায় বা আমার কার্যক্রমগুলো স্তিমিত হয়ে যায়, তখন আমি নিজেই দরখাস্ত করি কর্ণফুলী থানায় যে স্বেচ্ছায় চাকরি থেকে মানবিক কাজের জন্য নিজেকে অবসর প্রাপ্তির জন্য, হয়তো বা সেটা অফিসিয়াল শিডিউলের জন্য জটিলতায় সেটা লেট হয়ে যায় বা আসলে একটা অফিসে তো অনেক ধরনের কাজ থাকে, আমার কাজ নিয়ে তো আর পড়ে থাকবে না। তো এরপরে আসলে আমি পার্সোনালি একটু অসুস্থ হয়ে যায়, সবকিছু মিলিয়ে 71 দিন আমি গড় হাজির থাকি। এরপর যে আমার যে কুমিল্লায় পোস্টিং হয়ে যায় সেখানেও আসলে আমি যেতে পারছিলাম না, আমার এই কাজগুলো এত ব্যাপ্তি ঘটেছে। আমি কিন্তু অন্য কোনো কাজ করি নাই, যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব ছিলাম আপনারা সবাই জানেন, এবং মানবিক কাজে বিপর্যস্ত মানুষের কাজে আমি কিন্তু নিজেকে আত্মনিয়োগ করেছি, এবং বেয়ারিশ মানুষের উদ্দেশ্যে বেয়ারিশ মানুষের কল্যাণে আমি আমার যে অনুপস্থিতকালীন সময়টা সেটা কিন্তু আমি আমার বেয়ারিশ মানুষদের জন্য দিয়েছি, আমার দেশের এই অবহেলিত এই মানুষদের জন্য দিয়েছি। আমি কিন্তু এটা আরামে ঘুমাই নাই কিংবা কোথাও বিদেশে কি বেড়াই নাই কিংবা এটা আমার পার্সোনাল কোনো প্রমোদ ভ্রমণের জন্য আমি এটা তৈরিও করি নাই, শুধুমাত্র মানবতার মুক্তি কল্যাণ বেয়ারিশ মানুষের জন্য এটা আমি আপ্রাণ পুরো রমজান মাস ব্যাপী আমি অনেক কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম নিজেকে। তো এটা এই কাজগুলো আসলে আপনারা বিবেচনা করবেন ভালোবাসার জায়গা থেকে, এবং অনুপস্থিতির যে বিষয়টা এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি স্বেচ্ছায় কিন্তু অব্যাহতির দরখাস্ত করেছি, এবং আমি কুমিল্লায় গিয়েও আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অফিসে গিয়েও কিন্তু আমি আমার এই বক্তব্যটি তুলে ধরেছি জয়েন করে, এবং সেখানেও কিন্তু আমি আমার যে অব্যাহতির দরখাস্ত দিয়েছি। তো অ্যাজ ইউজুয়ালি আসলে এটা প্রশাসনিক জটিল অনেক সময় লাগে, তো যেহেতু এটি সময় লেন্দি হচ্ছে এই সময়টা একটু গ্যাপ হয়ে গিয়েছে, এই গ্যাপটাতে আসলে এটাকে কি বলে অব্যাহতি বা চাকরি থেকে বা অব্যাহতির যে নোটিশটা সেটা চলে এসেছে। আসলে দেশদ্রোহী কোনো কিছুই আমি করিনি, আপনারা সবাই খবর নিয়ে দেখতে পারেন এবং সেখানে উল্লেখও রয়েছে, আপনাদেরকে তথ্য জানাচ্ছি। অতএব ভিন্ন ধরনের নিউজ কেউ প্রচার করবেন না, এবং গতানুগতিক নিয়মে আমি দরখাস্ত করেছি এবং সেগুলোর সবগুলোই প্রুফনেস আছে, এবং সেখানে কিন্তু আমার যে নিউজটা আপনারা দেখছেন সেখানে কিন্তু উল্লেখ রয়েছে, এবং আমাদের মাননীয় কর্মকর্তারা কিন্তু সেটা উল্লেখ করেছে। সো এখানে নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে কোনো কথা বলার কোনো ধরনের স্কোপ বা সুযোগ নেই, ডিপার্টমেন্ট অ্যাজ ইউজুয়ালি যেভাবে নিয়মতান্ত্রিকভাবে চলে সেভাবে চলেছে, যে আমার অব্যাহতির বিষয়টা গড় অনুপস্থিতির কারণে কিন্তু সেটা ওনারা করেছে, এবং আমার ব্যক্তিগত আগ্রহ বা অভিমত ছিল যে বিষয়টা একটু সুন্দর হতে পারতো, আনুষ্ঠানিক ফুলেল ভাবে আমরা যেভাবে বিদায় নিই সেভাবেও বিদায়টা হতে পারতো, কিন্তু হয়তো বা অফিসিয়াল জটিলতার কারণে লেন্দি প্রসেসের কারণে সেটা হয় নাই। তারপরে যে সিদ্ধান্ত নিয়েছি আমি সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি, আমার ভালোবাসার জায়গাটা থেকে আজীবন আমি বাংলাদেশ পুলিশকে ভালোবেসে যাব, এবং অল ইজ দ্য রাইট অল ইজ দ্য রাইট সবকিছুই সঠিক রয়েছে বাংলাদেশ পুলিশের, কোনো কিছুই বিতর্কিত করার মতো কোনো অবস্থান তৈরি হয় নাই, এবং আমি স্বেচ্ছায় নিজেকে অবমুক্তি করার জন্য দরখাস্ত করেছি, এবং ওনারা যে ডিসিশন নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটা আমি মেনে নিয়েছি, এবং অনেকে করেছেন যে এটা অ্যাপিল করার বিষয়, আসলে আমি স্বেচ্ছায় যেখানে দরখাস্ত দিয়েছি সেখানে অ্যাপিল করার কোনো বিষয় হতে পারে না। আমাকে যদি এরকম অন্যায় কোনো কিছু করা হইতো আমি যদি সেটা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতাম সেখানে অ্যাপিলের বিষয় থাকতো, যেহেতু একটি বৃহৎ স্বার্থে আমার স্বার্থটা আমি জলাঞ্জলি দিয়েছি, এটা হচ্ছে কারণটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। আবারও বাংলাদেশ পুলিশের জায়গা থেকে কোনো ধরনের চাপ কোনো ধরনের অন্যায় কোনো ধরনের ভিন্ন মতের কিছু এই ধরনের কোনো কিছুই না, এবং বাংলাদেশ পুলিশকে স্যালুট, এই পুলিশের বদন্যতে আপনারা আমাকে চিনেন, এই পুলিশের ভালো একটি অর্জন পুরস্কার সেটাও আমাকে এই ডিপার্টমেন্ট দিয়েছে, জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, ওনার সুদূর প্রসারী এই পরিচালনায় আজকে হয়তোবা আমরা এতটুকু এগিয়ে যেতে পেরেছি।